আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো চলে আসলাম আজকে আবার আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আজকে একটা শাক দেখাবো, সেটা আমরা বলি হচ্ছে কলুই শাক। এটা অনেকে খেসারি শাক নামেও চিনে। তো যাই হোক, এটা কীভাবে রান্না করতে হয়, অনেকেই মানে বিভিন্ন অঞ্চলে হয়তো এটা বিভিন্ন রকমভাবে রান্না করে, তো আমাদের অঞ্চলে এটা কীভাবে রান্না করে সেটাই আপনাদের দেখাবো। এটা একদম মুঠি ভরে নিয়ে তারপর একদম ঝুড়ি ঝুড়ি করে এটা কাটতে হয়, একদম চিকন করে কাটতে হয়। তো আপনাদের কাটার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এই জন্য যেন আপনারা বুঝতে পারেন আসলে এটা কীভাবে কাটা হয়। তো দেখতে পাচ্ছেন একদম ঝুড়ি করে কাটা হয়, তারপরে এটা আমরা ভাজি করে খাই। তো এখানে আমি পেঁয়াজ শাকটা আগে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম। অবশ্যই এটা কাটার আগে পানি ঝরিয়ে নেবেন, আগে থেকে ধুয়ে রাখবেন, তারপরে দেন পানি ঝরলে তারপরে এটা কাটবেন। এখন আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, তারপর আমি নিয়ে নিচ্ছি আদা কুচি। এটা এই শাকটা ভাজি করার একদম মূল উপকরণই হচ্ছে আদা, আদা ছাড়া এটা আসলে একদমই আপনারা মজা পাবেন না। তো আমি আদা কুচি করে নিয়েছি, তারপরে আমি কাঁচামরিচটা কুচি করে নিচ্ছি। আমি অন্য অন্য রান্নায় যে এরকমভাবে কাঁচামরিচটা ফেড়ে নেই, এখানে সেরকম করে নিচ্ছি না, এখানে আমি একদম ঝুড়ি করে কেটে নিয়েছি শাকের সাথে মিশিয়ে আর কি। তো এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, আমি এখানে আরও কিছু আদা কুচি দিয়ে দিলাম। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আমি শাকের সাথেও দিয়েছি, এখানে আমি আর এক্সট্রা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, এখন এটা আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি এখন শাকটা দিয়ে দেব। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো সবসময় ফলো করবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ এটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন আমি শাকটা দিয়ে দিয়েছি, এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে, এটা একদমই ঢাকা দেওয়া যাবে না, ঢাকা দিলে শাকটা লাল হয়ে যাবে, তো তখন খেতে এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো তার জন্য এটা আমরা ঢাকা দেওয়া ছাড়া আপনাদের ভাজি করতে হবে, একদম হাই হিটে আপনারা ভাজি করতে পারবেন না, এটা একটু মিডিয়াম হিটে ভাজি করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এটার কালার কিন্তু চেঞ্জ হয় নাই, ভাজি করার পরেও একদম সবুজ সবুজ একটা কালার রয়ে গেছে, এটাই আসলে খেতে ভালো লাগে। তো শুকনো মরিচ দিয়ে এটা গরম ভাতের সাথে খেলে, না খেলে আপনারা আসলে বুঝবেন না। তো আমি আর সবাইকেই বলবো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে, আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।